যক্ষা রোগে আক্রান্ত হওয়ায় ছাত্রকে পরীক্ষায় বসতে দিল না কলেজের প্রিন্সিপাল। ঘটনায় পরীক্ষা দেওয়ার দাবি জানিয়ে কুলপিট আইটিআই কলেজের সামনে ধর্ণা ছাত্রের। জানা যায় রামনগর থানার মহেশ্বরা এলাকার বাসিন্দা রাজীব সি এসি ও রেফ্রিজারেটরের কোর্স নিয়ে কুলপি গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তি হয়। গত ৬ মাস আগে তার যক্ষা রোগ ধরা পড়ে, এরপর থেকেই চিকিৎসা চলছে তার। কিন্তু যক্ষা রোগে আক্রান্ত হওয়ায় কলেজ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। নাম বাদ যাওয়ার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোনো রকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ ছাত্রের। এমনকি কলেজে ঢুকতেও দেওয়া হয়নি তাকে। বুধবার কলেজে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা, ওই ছাত্র পরীক্ষা দিতে গেলে তাকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে এই ঘটনায় কলেজের প্রিন্সিপাল সৌরভ কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম সদুত্তর দিতে পারেননি। একদিকে যখন যক্ষা রোগীদের সাহায্যার্থে রাজ্য সরকার প্রকল্প ঘোষণা করে তাদের পাশে দাঁড়াচ্ছে, আর কুলপিতে দেখা গেল ঠিক তার বিপরীত ছবি। কুলপি থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।